আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ ফটোশপ টিউটোরিয়ালে স্বাগতম খুব সহজভাবে আমি আপনাদেরকে ইমেল সিগনেচার ডিজাইন করে দেখাবো ফটোশপের এখানে আমি একটা সাইজ নিয়ে নিবো লাইক সিক্স হান্ড্রেড ফিক্সেল ইভেন হচ্ছে ওয়ান হান্ড্রেড বা টুয়েন্টি আমি দিয়ে দিব টু হান্ড্রেড লাইক আমার ল্যান্ডস্কিপ সিলেক্ট থাকবে থ্রি হান্ড্রেড রেজলেশন থাকবে দেন আমি ক্রিয়েটিক লিখলাম লাইক জাস্ট আমি এখানে বিউতে আসবো বিউতে আসার পরে জাস্ট নিউ গাইডলাইন লেআউট এখানে মার্জিনে আসবে এই যে মার্জিন টোয়েন্টি টোয়েন্টি দ্যাটস এন আপ টোয়েন্টি টোয়েন্টি আমি দিয়ে দিলাম ব্রেকগ্রাউন্ডটাকে দিয়ে দিতে পারি ব্রেকগ্রাউন্ডটাকে দিয়ে দিতে পারি ওকে দেন আমি এটার পরে সিপদের প্লাস কোনো ক্লিক করলাম একটা ব্ল্যাঙ্ক লেয়ার আপনারা এই ভিডিওটাকে স্কিপ না করে কন্টিনিউ করবেন অবশ্যই অবশ্যই লাইক করে শেয়ার করে দিবেন লাইক দিস এখান থেকে জাস্ট আমি ট্রায়াঙ্গেল টুলটাকে কিনে নিব ট্রায়েঙ্গেল টোলটা ক্লিক করে এখানে একটা ক্লিক করলাম ট্রায়াঙ্গেল টুলটাকে কিনে নিব জাস্ট ওকেতে ক্লিক করলাম জাস্ট এটা পর চাপিয়ে দিব চাপিয়ে দেওয়ার পরে জাস্ট আমি এখান থেকে এটাকে এখানে বসিয়ে দিবো বসিয়ে দিলাম এখানে একটা ক্লিক করার পরে এখান থেকে জাস্ট আমি কালারটাকে চেঞ্জ করে দেব লাইক দিস কালারটাকে আমি চেঞ্জ করে দিলাম আবার শিবদের প্লাস এখানে ক্লিক করব ধরে প্লাস এখানে ক্লিক করলাম এখান থেকে জাস্ট আমি একটা ইলিপস টুল নেব এভাবে একটা ইলিপস শেপ ক্রিয়েট করব এটাকে একটা কপি করবো কীপোর্ডে কন্ট্রোল যে বাটন প্রেস করে একটা কপি করলাম এটার আইকনটাকে উঠিয়ে দিব নিচের লাইটটাকে সিলেক্ট করে একটা ইমেজ এনে এখানে দিব জাস্ট এই ইমেজটাকে আমি কিপোর্ডটা কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট কিপোর্টে কন্ট্রোল সে দিয়ে কপি করলাম দেন এখানে এনে কীপোর্ডটা কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম মাউসের ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মার্কস করে দিলাম আমার সার্কেলের মধ্যে ইলিপসের মধ্যে বসে গেল লাইক দিস ইমেজটাকে আমি কীভাবে টি বাটন প্রেস করে পারফেক্টলি বসবো যাতে আমার হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিটলি ভিজিবল হয় লাইক দি বসিয়ে দিলাম দেন এই লেয়ার আইকনটাকে আবার দিয়ে দিলাম ফিল্ডটাকে উঠিয়ে দিলাম এখান থেকে ফিল্ডটাকে উঠিয়ে দিব এখানে জাস্ট স্টকটাকে দিয়ে দিব লাইক স্টক সাইজটাকে আমি এখান থেকে দিয়ে দেবো এটাকে আমি এখান থেকে সাইজটাকে একটু বড় করে দেবো প্রপার্টিজে ক্লিক করলাম প্রপার্টিজে ডিজি ওয়ান টোয়েন্টি আছে ওয়ান টোয়েন্টি টু আছে একশো বাইশ আমি জাস্ট একশো তিরিশ দিয়ে দেবো লাইক দিস একশো তিরিশ দিয়ে দিলাম ওকে একশো তিরিশ দিয়ে দেওয়ার পরে এখন আমি জাস্ট আবার এটাকে আবার স্টকটাকে দিয়ে দেবো স্টকটাকে দিয়ে দেবো এখানে ক্লিক করার পরে এটাকে জাস্ট আমি মেজারমেন্ট করবো লাইক আমি হোয়াইট স্টকটাকে দিয়ে দিলাম প্রিয় বন্ধুরা আপনাদের নিউটি ইস্ট আছে যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন না ওর সব সাবস্ক্রাইব করেন চ্যানেলের পাশে থাকবেন এবং পাশে থাকা এই ক্লিক করে দেবেন যারা টিমরা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওর মাধ্যমে সমানত উপকার উপকারী থাকলে বা কিছু শিখে থাকলে অবশ্যই অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন এবং ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানাবেন জাস্ট আমি আবার এই ইলিপসটাকে আরেকটা একটা কপি করবো কীপারটা কন্ডলজি দিয়ে আরেকটা কপি করলাম আরেকটা কপি করলাম ওকে এখন এটাকে আমি জাস্ট একটু রাস্টারেজ লেয়ার করব লাইক একটু রাস্টারেজ লেয়ার করব লাইক দিয়ে একটু রাস্টারেজ লেয়ার করলাম দেন এখান থেকে এটা অবশ্যই আমাদের ইলিস্ট্রেটার হলে বেটার হতো জাস্ট আমি এভাবে পলিগন টুল সিলেক্ট করলাম ব্যাপারটা ক্লিক করলাম লাইক দিস এটাকে আমি জাস্ট এভাবে ইন্টারপোর্টেন্ট হিট করলাম সিলেক্ট করে ডিলিট করে দিলাম এটাকে আমি ডিলিট করে দিলাম লাইক দিস দেখেন আমি থেকে কন্ট্রোল টি বাটন প্রেস করলাম আমাদের দেখেন কতটুক শো করতেছে ওকে ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে দিব স্টকটাকে আরো আরও কমিয়ে দিলাম ওকে জাস্ট সিপ ধরে এটার উপরে একটা ব্লাইন্ড নিলাম ইলিপস টুলটাকে নিতে পারি আমি এখান থেকে ইলিপস টুলটাকে দিব ব্যাটার ইলিপস টুলটাকে দিয়ে এভাবে একটা শেপ সেপারেট করবো লাইক সিমিলার কালারটাকে দিয়ে দিলাম এখানে জাস্ট আমি ফাইভ দিয়ে ফাইভ ফিক্সেল দিয়ে দেব ফাইভ পিক্সেল দিয়ে দিলাম কিপর থেকে কন্টল জে বাটন প্রেস করে একটা কপি করলাম দেন কিভাবে কন্ট্রোল টি বাটন প্রেস করে এখানে বসিয়ে দিব শিবদের প্লাস এখানে ক্লিক করলাম টি টুয়েল ক্লিক করে এখানে একটা নাম দিয়ে দিব লাইক একটা নাম দিয়ে দিলাম দেন হচ্ছে তার ডিজিগনেশনটা দিয়ে দিব আমি জাস্ট কো ফাউন্ডার এভাবে একটা লাইন ক্রিয়েট করলাম লাইন ক্রিয়েট করলাম দেন আবার একটা ইলিপস দিয়ে দিব এখানে মিস্টার স্মিথ কো ফাউন্ডার লাইক নিচে এখানে আইকনগুলোকে দিয়ে দিব আইকনগুলোকে এখান থেকে সাইজ করে দিয়ে এখানে আসবো টোয়েন্টি টু শো করতে জাস্ট আমি এখানে সিক্সটিন দিয়ে দিলাম সেম জিমেলটা ইন্টারপ্রেটেন হিট করলাম দেন গ্লোবাল আইকনটা অল্টারপেস করে একটা কপি করলাম প্রিয় বন্ধুর আপনাদের নিয়ে রিকোয়েস্ট আছে যারা আমার চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব করেন আমার চ্যানেল পাশে থাকবেন এবং পাশে থাকা পেল লাইকনটি ক্লিক করে দিবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওর মাধ্যমে সামান্য তো হয়ে থাকলে বা কিছু শিখে থাকলে অবশ্যই 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 লাইক করে শেয়ার করে দেবেন এবং ভিডিও সম্পর্কে আপনার মূল্যমান মতামত কমেন্ট সেকশনে দাম লাইক আমি ফেসবুকটাকে দিয়ে দেবো দিয়ে দিচ্ছি আমি ফেসবুক ডট কম দেন আমি জিমেল ডট কম লাইক ওয়েবসাইট সবগুলোকে আমি একটা গ্রুপ করবো টেক্সগুলো সহ লাইক এই পর্যন্ত আমি সিলেক্ট জি দিয়ে গ্রুপ করলাম আইকন দিয়ে দিলাম আমি এবার এই ইলিপসের উপরে একটা ব্ল্যাঙ্ক নিব শিপ ধরে প্লাস এখানে ক্লিক করলাম এখান থেকে জাস্ট আমি রাউন্ড একটুগুলো মার্কেট উল্লাকে নিতে পারি রাউন্ড একটুগুলো মার্কেটুল্লা কে নিলাম এবার একটা রাউন্ড শেপ ক্রিয়েট করলাম জাস্ট এখান থেকে টুয়েন্টি মধ্যে রাখলাম আমি এটাকে টুয়েন্টির মধ্যে রাখলাম লাইক দিস এটার কালারটাকে আমি একটু গ্রেডিয়ান কালার দিয়ে দিতে পারি লাইক একটু গ্রেডিয়ান কালার দিয়ে দেবো এখানে ডাবল ক্লিক করলাম এখানে ক্লিক করলাম জাস্ট ছোটো করে আমি একটা ইলিপস নিব এখান থেকে শিবদের প্লাস এখানে ক্লিক করলাম শিবদের ছোটো করে একটা ইলিপস নেব এভাবে ছোটো করে একটা ইলিপস ক্রিয়েট করলাম এটার কালারটাকে আমি আর একটা ডিফারেন্ট কালার দিয়ে দেব দেন এখানে আমি দিয়ে দেব বিজনেস নেম টেক্সটের আইকনটাকে আমি জাস্ট আমি এখান থেকে এখানে এনে দিয়ে দেবো লাইক বিজনেস নেম লাইক আপনার আপনাদের পছন্দ অনুযায়ী এখানে আরও কিছু আইকন দিয়ে দেবেন জাস্ট আমি এই ইলিপসটাকে কপি করে আমি এখানে দিয়ে দিচ্ছি আপনাদেরকে বোঝানোর জন্য জাস্ট আমি এটাকে জাস্ট আমি আবার এখান থেকে একটা কালার দিয়ে দেবো জাস্ট অল্টারপ্রেসকার একটা কপি করব টি ক্লিক করে টিটাকে আমি দিয়ে দেবো জাস্ট কপি করে আমি এখানে দিয়ে দেব পারফেক্টলি বসবে আমার এখানে জাস্ট আমি এটাকে দিয়ে দেবো হচ্ছে আইজি আই ইনস্টাগ্রাম জাস্ট আপনারা বুঝে নেবেন আর এটাকে দিয়ে দেবো আমি ওকে আই এন ইন লিঙ্ক দিন লাইক দিস চমৎকার লাইক এভাবে আমি দিয়ে দিলাম আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন এবার আল্লাহ হাফেজ